এই শীতকালে গরম গরম স্টু খেতে আমাদের সবার ভালো লাগে, আর সেটি যদি চট জলদি হয়ে যায় আর সেটি হেলদি হলে খুব ভালো হয়। এরকম একটি চট জলদি ভেজিটেবল স্টু বা ভেজিটেবল স্যুপ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। এর জন্য আমি নিয়েছি চিকেন, চিকেনের পিসগুলোকে এরকমভাবে লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। আমি খুব অল্প পরিমাণে এখানে বানাবো বলে প্রায় 150 গ্রাম মতো এখানে চিকেন নিয়েছি। নিয়েছি বাঁধাকপি, বাঁধাকপিটাকে এরকমভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি গাজর, গাজরটাকেও এরকম স্লাইস করে কেটে নিয়েছি। সব ভালো করে ধুয়ে আগে আমি এগুলোকে কেটে রেখে দিয়েছি। আর নিয়েছি আমি এখানে বেবি কর্ন, এটি অপশনাল, আপনাদের না থাকলে নাও নিতে পারেন। আর বিনসগুলোকে এভাবে কেটে নিয়েছি। সবজিটা অবশ্যই আপনাদের চয়েস মতো ব্যবহার করবেন। নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচানো। এই রেসিপিটিতে আমি কোনো রকম কোনো সস ব্যবহার করব না, সম্পূর্ণ হেলদিভাবে করেছি। যারা ডায়েটে আছেন তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন। একটি প্যানে আমি 1 চামচ মতো বাটার দিয়ে দিয়েছি, আর এটি অবশ্যই বাটার দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা খুব ভালো হয়। আর এতে যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার হবে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। আপনারা অবশ্যই এভাবে একবার বাড়িতে অন্তত বানিয়ে দেখবেন। বাটারের মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম রসুন কুচানো, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো। পেঁয়াজগুলোকে এরকম কিউব করে আমি কেটেছি, এরকমভাবে কাটলে কিন্তু খুবই ভালো হয়, আপনারা আপনাদের পছন্দ মতো কাটতে পারেন। এগুলোকে আমি 1 থেকে 1.5 মিনিট একটু বাটারে নাড়িয়ে নিলাম। এবার পিস করে রাখা চিকেনের টুকরোগুলো আমি এতে অ্যাড করে দিলাম। এটি খুবই সুস্বাদু একটি রেসিপি, শীতকালে সন্ধেবেলা বা রাত্রে ডিনারের সঙ্গে কিন্তু এটি খুবই ভালো লাগে। আমার আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা টিপে দিতে ভুলে যাবেন না। চিকেনটা দিয়ে আমি খুব ভালো করে পেঁয়াজ রসুন আর বাটারের সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার প্রথমে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা গাজর, তারপর দিয়ে দিলাম বিনস, অ্যাড করছি বেবি কর্ন, বেবি কর্নের পিসগুলোকে এভাবে কেটে কেটে একটু স্লাইস করে কেটে নিয়েছি। সব উপকরণগুলো দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এতে অ্যাড করছি আমি আন্দাজ মতো নুন, চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, ঝালটা অবশ্যই আপনারা পছন্দ মতো ব্যবহার করবেন। এখানে আপনারা চাইলে অবশ্যই গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন, একটি সুন্দর একটি কালার হয় আর খেতে দুর্দান্ত হয়, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটি খুব চট জলদি হয়ে যায়, একবার বাড়িতে বানাবেন খুব ভালো লাগবে। এরকম মিনিট খানেক আমি নাড়িয়ে নিলাম, এবার বাঁধাকপিগুলোকেও এভাবে অ্যাড করে দিলাম। বাঁধাকপিগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। শীতকালে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়, আপনারা চাইলে চিকেনটা এখানে স্কিপ করতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো হয়, চিকেনটা না দিলেও দারুণ হবে খেতে। বাটার আর গার্লিকের যে একটা কম্বিনেশন, এটা কিন্তু খুবই ভালো, আপনারা ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। সব উপকরণগুলো আমি মিনিট খানেক নাড়িয়ে নিলাম, এটি কিন্তু খুব বেশি ভাজা যাবে না, কালারটা যেন ঠিকঠাক থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবার যতটা পরিমাণে ঝোল বা জল আপনারা রাখবেন, গ্রেভি রাখবেন, সেই পরিমাণে কিন্তু জলটা ব্যবহার করবেন। আমি এখানে প্রায় 200 ml মতো জল ব্যবহার করলাম, জলটা দিয়ে আমি এগুলো ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। জলটা যতক্ষণ না ফুটবে ততক্ষণ কিন্তু আমি অপেক্ষা করব। জলটা ফুটে উঠলে তাহলেই কিন্তু আমি ঢাকা দেব। জলটা ফুটে উঠলে তারপর যদি আমরা ঢাকা দেই তাহলে সবজির যে ক্রাঞ্চিনেস সেটি বজায় থাকে, আর সবজির টেস্টটাও কিন্তু খুব ভালো হয়। দেখুন জলটা ফুটে উঠেছে, আবার একটু ভালো করে মিক্স করে দিচ্ছি। কালারটা কিন্তু দুর্দান্ত হয়, এতে কোনো রকম কোনো সস ব্যবহার করা হবে না। এবার আমি এটিকে ঢাকা দিয়ে মিনিট 5-এর জন্য কম আছে রান্না করব। অপরদিকে একটি বাটি নিয়েছি, বাটিতে আমি সামান্য পরিমাণে এখানে একটি বড় চামচের 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি, আর তাতে দিয়ে দিলাম 2 চামচ মতো জল, দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এদিকে
5 মিনিট পর আমি ঢাকা খুলে দেখছি, দেখুন সবজিগুলো কিন্তু আমার 80% কুকড হয়ে গেছে। আর এই সবজিটা এরকম ভাবেই রাখতে হবে, খুব বেশি গুলিয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু এর টেস্টটা ভালো হয় না। এরকম হালকা ক্রাঞ্চি থাকবে, খুব ভালো লাগে। এবার এই কর্নফ্লাওয়ারের যে গুলেটা রেখেছিলাম, জলটা গুলে রেখেছিলাম, সেটি আমি এতে অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন কালারটা একদম ক্রিস্টাল কালার হয়েছে, খুবই হালকা এবং সুস্বাদু, দারুণ মুখরোচক একটি রেসিপি। করার কোনো রকম কোনো ঝামেলা নেই, বাচ্চাদের দিলেও এরা কিন্তু অনায়াসে খেয়ে নেবে। আমার মনে হলো একটু নুন লাগবে, এই জন্য সামান্য পরিমাণ নুন এতে আবার অ্যাড করে দিলাম। এবার মিক্স করে নিচ্ছি ভালো করে, আর বেশি কুক করার প্রয়োজন নেই, অলরেডি কিন্তু এটি হয়ে গেছে। দেখুন কালারগুলো কিন্তু ঠিকঠাক আছে, গাজরের কালার, বিনসের কালার সব ঠিকঠাক রয়েছে। এরকম স্যুপটাই কিন্তু আমি চেয়েছি, এরকমই পারফেক্ট হয়েছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি এতে আধখানা লেবুর রস অ্যাড করে দিলাম। এই লেবুর রসটা দেওয়াতে কিন্তু টেস্ট আরও অনেক গুণ বেড়ে যায়, আপনারা অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন। এবার এটি আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এটি দেখতে এরকম হালকা হয়েছে, কিন্তু খেতে খেতে এতটাই দুর্দান্ত হয় আর এতটাই টেস্টি হয়, মনে হয় শুধু শুধুই খেয়ে নিই। এটি কিন্তু ব্রেড টোস্ট টোস্টের সঙ্গে সার্ভ করতে পারেন, বা পাতলা রুটি করে তার সঙ্গে সার্ভ করতে পারেন। এছাড়া শুধু শুধু খেতেও খুব ভালো লাগে, এক বাটি খেয়ে নিলে কিন্তু পুরো ডিনার হয়ে যাবে। আশা করছি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আজ তাহলে আসি।